মার্কেন্টাল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মজার খান দর্শক আজ আমরা মাদক নির্মূলে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি শুরুতেই রয়েছেন সৈয়দ ইস্তিয়াক রেজা সিনিয়র সাংবাদিক আমরা পেয়েছি সালে সিদ্দিকি কাউন্সিলর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় দর্শক চলে যাচ্ছে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য সো আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা দেখছি যে মাদক নিয়ে আসলে এখন একটা যুদ্ধ ঘোষণা করা হচ্ছে এবং সারা বাংলাদেশে মাদক নির্মূলে যে যেখানে আছে সেখান থেকে কাজ করছে কিন্তু বিশেষ করে আমরা কয়েকদিন যাবৎ দেখছি যে সংবাদ মাধ্যমে যারা কাজ করছে সংবাদ সংবাদকর্মী তারা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে কাজ করছে আপনি কি বলবেন যে মাদক নির্মূল সংবাদ মাধ্যম কি কাজ করছে মাদকের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের একটা অবস্থান অনেক দিন কিন্তু গণমাধ্যম আপনি যদি দেখেন সেই একদম যখন মাদকের বিস্তারটা শুরু থেকেই শুরু হয়েছে তখন থেকে কিন্তু গণমাধ্যম এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছে কখনো অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কখনো বা অপরাধের যে সাধারণ রিপোর্টিং আছে তার মাধ্যমে কখনও পুলিশের সাথে বিশেষ অভিযানে যে গণমাধ্যমের একটা সক্রিয়তা সবসময় মাদকের বিরুদ্ধে আছে এবং গণমাধ্যম সবসময় একটা ভূমিকা রেখে চলেছে আমাদের এখানে সমস্যাটা যেটা হলো যে বাংলাদেশে মাদকের যে বিস্তারটা হয়েছে সেটি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে সরকারকে একটি যুদ্ধ ঘোষণা করতে হয়েছে এবং সেখানেও কিন্তু গণমাধ্যম তাকে পূর্ণ সমর্থন দিয়েছে মাদকের যে বিস্তার আমাদের দেশে তার একটা বড় বৈচিত্র্য বৈশিষ্ট্য হলো যে এটি কিন্তু বাংলাদেশ উৎপাদিত কোনো পণ্য নয় এই পণ্যটা বাইরে থেকে আসছে অনেক দিন থেকে আপনারা জানেন ফ্যান্সি ডিলের একটি বড়ো বাজার ছিল বাংলাদেশ এটিও কিন্তু সীমান্তের উপরে তৈরি হওয়া বিভিন্ন মেকশিট কারখানা থেকে বাংলাদেশে ঢুকছিল ভারত থেকে আর এখন যে যুদ্ধটা চলছে সেটি মূলত ইয়াবা কেন্দ্রিক এবং ইয়াবা একটি সর্বনাশা মাদক সেটি আসছে মিয়ানমার থেকে এই দুক্ষেত্রেই বাংলাদেশকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ কলাম্বিয়াতে হয়েছে ল্যাটিন আমেরিকাতে হয়েছে ফিলিপিন্সে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে থাইল্যান্ডে সর্বত্রই কিন্তু একটা কঠিন অবস্থা এবং মাদকের এই অঞ্চলে বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে কথা বলা হয় সেখানে বাংলাদেশ কিন্তু একটা করিডর হিসাবে ব্যবহৃত হচ্ছে এই সমগ্র কিছু বিবেচনায় গণমাধ্যমের সক্ষমতাও কিন্তু একটা বড় প্রশ্ন সব ক্ষেত্রে গণমাধ্যম তথ্য পায় পায় কিনা তার সেই সক্ষমতা আছে কিনা সহযোগিতা পায় কি না এবং কখনো কখনো যদি দেখা যায় মাদকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত জনপ্রতিনিধিরা জড়িত তখন কিন্তু গণমাধ্যমের জন্য অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তারপরেও আমি গণমাধ্যমের একজন সিনিয়র কর্মী হিসেবে বলবো যে বাংলাদেশের গণমাধ্যম মাদকের বিরুদ্ধে তার অবস্থান সবসময় সক্রিয় রেখেছে এবং রেখে চলেছে সেই ক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন আপনারা তো প্রায় দেখেন যে বিভিন্ন টেলিভিশন বা পত্রিকাতে বিভিন্ন ধরনের রিপোর্ট হয় এবং এই রিপোর্টগুলোতে দেখা যায় যে অনেকেই এই মাদকের পরবর্তীতে মানসিক সমস্যার মধ্যে দিয়ে চলে যায় তো এই ক্ষেত্রে আসলে সংবাদ মাধ্যম কোন জায়গায় একটু বিশেষ গুরুত্ব দিলে আপনারা মানে এই মাদকের প্রতি মানুষের সচেতনতা আরো বাড়বে এবং তারা মাদককে না বলবে ধন্যবাদ দেখেন প্রশ্নটার জন্য এই কারণে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে গণমাধ্যমই কিন্তু আমাদের সচেতনতা তৈরি করে দিচ্ছে এবং এর পরবর্তী স্টেপ কিন্তু যখন মানুষ সচেতন হচ্ছে বুঝতে পারছে যে এ বিষয়টা তার জন্য অনেক বেশি ক্ষতিকর এবং সে এখান থেকে যদি বের হতে না পারে লাইফের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না একজন স্টুডেন্টের কথা যদি ধরি একজন সফল ব্যবসায়ী তার ব্যবসায় ক্ষেত্রে ব্যর্থ হতে পারে যদি সেটার মধ্যে অ্যাডিক্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তাকে পুনর্বাসন করা এবং তার যে বিষয়গুলো দিয়ে সমস্যা তৈরি হয় অর্থাৎ অর্থাৎ তার যে বিহেভিয়ার লেভেলে আচরণগত সমস্যা পারিবারিক জীবনের সমস্যা এবং কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় এই বিষয়গুলো যদি একটু গণমাধ্যম বিশেষ করে ফোকাস করে অর্থাৎ মাদক আসছে মাদকের বেচা নিয়ে আছে এটা তো আছে কিন্তু তার সাথেই যে ক্ষতিকরক দিকগুলো সেই বিষয়গুলো নিয়ে যদি ধারাবাহিকভাবে তত্ত্ব তথ্য উপস্থাপনা করা হয় সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় যেমন আজকের যে প্রোগ্রামটি এটিও কিন্তু একটা মানুষের জীবনে সচেতনতা তৈরি করছে যারা এটা দেখছে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে না এটা আমাদের জন্য হেলদি কোনো কিছু নয় তো যে এই টাইপের একটা ধারাবাহিক প্রতিষ্ঠার মধ্যে আমাদের চলতে হবে সংবাদ মাধ্যম সবসময় একটা লিডিং রোল প্লে করবে এই জায়গাটাতে এবং আমরা পরবর্তীতে আমাদের যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে যারা বের হয়ে আসতে চায় তাদেরকে হেল্প করা সঠিকভাবে হেল্প করা যাতে তারা সঠিক চিকিৎসাটা পায় এবং ওই চিকিৎসার মাধ্যমে তারা যেন ভালো হয়ে আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারে মানুষ তো ভুল করতেই পারে কিন্তু কথা হচ্ছে ভুলই তো শেষ কথা না ভুল থেকে বের করে এনে তাকে সঠিক লাইফে নেওয়াটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই ক্ষেত্রে তো সংবাদ মাধ্যম বিশাল ভূমিকা রাখছে অর্থাৎ এমন হতে পারে কোনো অভিভাবক প্রথমে কোনো পত্রিকায় অথবা টিভি কোনো রিপোর্টিং থেকে হয়তো বুঝতে পারলেন যে তার ছেলে বা মেয়ে আসক্ত এবং তারপরেই হয়তো সে স্টেপ নিলেন যে কি করা যায় তো এটা চলমান প্রক্রিয়া সংবাদ মাধ্যম তাদের ভূমিকাটা কন্টিনিউ রাখতে থাকবে এবং আমরা যারা প্রফেশনাল আছি তারাও বিষয়গুলো নিয়ে কাজ করতে থাকব একটা সময় হতে বেশ হয়তো আমাদের নিয়ন্ত্রণে আসবে যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হব আমরা কি এরকম করতে পারি যে টেলিভিশনে একটা নির্দিষ্ট জন্য স্লট রাখা সংবাদের খুব বেশি কি জরুরি আপনি কি মনে করছেন না তা নয় আসলে টেলিভিশনে সংবাদে তো নানা সময়টি কভার হয় এবং কখনো সিরিজ রিপোর্টও হয় এটা হলো রিপোর্টিং দিক তারপর হলো টেলিভিশনে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে উনি যেগুলো বলেছেন সেগুলো অনেক দিন থেকে গণমাধ্যম করে আসছে অ্যাওয়ারনেস বিল্ডার মাদকের প্রভাবটা কি এর প্রভাব শারীরিক মানসিক আর্থিক একটা পরিবারে এমনকি নেশনে জাতীয়ভাবেই তার প্রভাবটা কি অর্থনীতি তার কী প্রভাব পড়ছে এগুলো কিন্তু রিপোর্ট করে আসছে তারপর পত্রিকাগুলোর দিকে তাকান রিপোর্টিংয়ের পাশাপাশি সম্পাদকীয় বিশেষ পাতা করা সবই কিন্তু করেছে এগুলো নতুন কিছু নয় এখন কাজটা সংবাদ মাধ্যমের উপরে চাপিয়ে দিলে হবে না কিন্তু কাজটা কিন্তু মূলত হল এনফোর্সমেন্ট জব একদিকে এনফোর্সমেন্টটা হলো পুলিশের আর আরেকদিকে হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই দুই জায়গায় কিন্তু অনেক বেশি সক্ষমতার প্রয়োজন আছে অনেক বেশি আন্তরিকতার প্রয়োজন আছে আরেকটা হলো আমাদের এখানে যারা মাদক নিয়ে কাউন্সেলিং করে এবং মাদক নিরাময়ে যে সমস্ত ক্লিনিক কাজ করে আমরা অনুসন্ধান করে দেখেছি সেইগুলোতে গিয়ে আরও বেশি আসক্ত হয়ে পড়ছে মাদকের মাদক থেকে যাদেরকে ধরা মাদকাসক্তদেরকে এখানে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই এবং এই ক্লিনিকগুলোর সক্ষমতা এই ক্লিনিকগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন আছে এই ক্লিনিকগুলো যারা পরিচালনা করছেন সেখানকার সিকিউরিটি সিস্টেম এগুলো নানা ধরনের মাদক মাদকাসক্তের জন্য আমরা যে কারাগারে যে সমস্ত ব্যবস্থা করি তারপরে ধরেন যে যে সমস্ত থানাগুলোতে যে সমস্ত ব্যবস্থা আছে কোনোটাই কিন্তু পর্যাপ্ত নয় একটা কথা তো আপনাকে মানতে হবে মাদক যারা কারবারই তারা অপরাধ করে কিন্তু মাদকে যারা আসক্ত হয়ে পড়েছে তারা কিন্তু অপরাধী নয় তারা একটা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাওয়ার কারণে এটা করেছে দুটোকে এক জায়গায় দেখলে সমস্যাটা সমাধান কিন্তু হবে না তবে আইনের প্রয়োগ তো করতেই হবে ভয় পেতে হবে যারা শুরুর দিকে মাদক সেবন করে তাদেরকে ভয় পেতে হবে কিন্তু যিনি আসক্ত হয়ে পড়েছেন তাকে কিন্তু বের করতে হলে কাউন্সিলিং কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় সেই কাউন্সিলিং সিস্টেমটা বাংলাদেশে সেইভাবে গড়ে ওঠেনি সেটির সাথে কি আপনি একমত আপনারা যারা কিছুটা একমত কিছুটা একমত যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সেবাটা কিন্তু অনেকটা ঢাকা কেন্দ্রিক অথবা বড় বড় শহর কেন্দ্রিক আমরা যদি বলি যে প্রত্যন্ত অঞ্চলে থানা লেভেলেই প্রকার সুবিধা আছে কিনা এডিকশন মানে যে এডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি অনেক লিমিটেশন রয়ে গেছে কারণ আসলে পর্যাপ্ত জনবল কিন্তু এখন আমাদের দেশে তৈরি হয়নি তবে আসার কথা যেটা হচ্ছে যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু অলরেডি কাজ শুরু করেছে মানবদ্রব্য নিয়ন্ত্রণ নতুন অধিদপ্তর একটা ধারাবাহিক প্রশিক্ষণের আয়োজন করছে যারা অ্যাডিকশন প্রফেশনাল হবেন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ থেকে শুরু করে আরও কিছু বেশ কিছু ডিপার্টমেন্টে কিন্তু মানে যারা দক্ষ পেশাজীবী তৈরি করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই যে সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু হ্যাঁ সীমাবদ্ধতা এখনও রয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে সেবার মান নিয়েও প্রশ্ন আছে তো সেটা কিন্তু দূর হচ্ছে আস্তে আস্তে সমস্যাগুলো দূর হচ্ছে গণমাধ্যমের অনুসন্ধানে এটাও আমরা দেখেছি আমি নিজে জুরি বোর্ডে ছিলাম যে নিরাময় কেন্দ্রে মাদক বিক্রি হচ্ছে এর চেতে তো দুঃখজনক ভয়ঙ্কর আর কিছু হতে পারে না যেখানে নিরাময়ের জন্য বাপ মা দিল সেখানকার পরিবেশ অত্যন্ত নোংরা তাদের সাথে ব্যবহার করা হয় খারাপ এবং একই সাথে সেখানে মাদক পাওয়া যায় আচ্ছা তবে আসার কথা আমি এখানে বলতে চাই হওয়ার কিছু নাই কেননা অনেক ভালো ভালো মাদক মাদক মানে সেবা কিন্তু দারি প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যেমন আমি প্রমিসে কথা যদি ধরি তো সেই প্রতিষ্ঠানটা কিন্তু অনেক ভালো কাজ করছে তাছাড়া আরও কিছু ঋণায়ন প্রতিষ্ঠান আছে তারা কিন্তু খুব দক্ষতার সাথে দক্ষ পেশাজীবীদের নিয়ে কিন্তু কাজ করছে এবং যারা ওইখানে কাজ করছে প্রত্যেকেই প্রশিক্ষিত এবং একদম ওয়ার্ড বয় থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কাজটা জানেন সুতরাং ওই সেবা কেন্দ্রগুলো কিন্তু আসলে অনেক ভালো সেবা দিচ্ছে এখন কিছু কিছু সেবা কেন্দ্র রয়েছে যাদের সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বড় ভূমিকাটা সরকার একটু পালন করতে পারে এই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার করে হয়তো আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা যাবে না কিন্তু নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে কিন্তু আমরা চাইলে প্রশিক্ষণের সেবা ওই সমস্ত প্রতিষ্ঠানের সেবার মান কিন্তু উন্নত করতে পারি তো সেটা একটা চলমান প্রক্রিয়া সেটা যত রিপোর্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা জানতে পারবো যে কাজ ঠিক মতো হচ্ছে না আমার ধারণা কেন্দ্রগুলো অনেক সচেতন হবে যেটা বললাম যে এখন চলছে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো যদি একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি অলরেডি দেশে প্রায় একশো জনের মতো অ্যাডিকশন প্রফেশনাল তৈরি হয়েছে এটা কিছুদিন আগে শুরু হয়েছিল এটা অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া যে হুট করেই চাইলেই একজন অ্যাডিকশন প্রফেশনাল তৈরি করা যায় না এটা তাকে বছরের পর বছর প্রশিক্ষণ নিতে হয় তারপরে বিশেষজ্ঞ তত্ত্বাবোধনে কাজ করতে হয় তারপরে গিয়ে একটা সময় সে কাজ করার এটা সুযোগটা পেয়ে থাকে বা অ্যাডিকশন প্রফেশনাল হতে পারে সো এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে এবং এটা যদি সুস্থভাবে চলতে থাকে একটার পর একটা ব্যাচ যদি বের হতে থাকে তো একটা সময় আমি আশা করি যে অবশ্যই আমাদের দেশে দক্ষ পেশাজীবী তৈরি হবে এবং বিশেষ করে আমি বলতে চাই যে যারা মালিক পক্ষ আছে তাদেরকে কিন্তু একটা সেবামূলক মনোভাবটা রাখতেই হবে কারণ হচ্ছে ব্যবসা তো করতেই হবে কিন্তু তার পাশাপাশি যদি সেবামূলক মনোভাবটা থাকে যে না আমি সঠিক সেবাটা দিয়ে এই অসুস্থ রোগীকে যে মাদকদ্রব্যে জড়িয়ে পড়ে সেটাকে বের করব। তাহলে কিন্তু আমার মনে হয় সফলতার জায়গাটা আমরা দেখতে পাবো যেটা হয়তো কিছুটা ঘাটতি রয়েছে সময়ের সাথে সাথে হয়তো পূরণ হবে সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা বিট ফলো করা হয় যারা বিভিন্ন রিপোর্টার থাকে কেউ অর্থনীতি বিট করে কেউ খেলা বিট করে এরকম কি ক্রাইমের তো একটা ডিপার্টমেন্ট আলাদা আছে কিন্তু মাদকের জন্য কি

সবাই নয় একটা একটা অংশ ফলে এখানে অপরাধ বিষয়ক যে রিপোর্টিং হয় আমাদের এখানে সাংবাদিকতা হয় তার সাথে এবং মাদকের অর্থনৈতিক ক্ষতি এসব নিয়ে নিশ্চয়ই আলাদা করে অর্থনীতি সংবাদদাতারাও রিপোর্ট করছে রিপোর্টিং কম হচ্ছে তা কিন্তু না কিন্তু উনি যেই কথাগুলো বলছিলেন একটু যদি না ওনার কথার কিছু কথা বলি উনি প্রমিসেসের কথা বলছিলেন নিঃসন্দেহে প্রমিসেস একটি ভালো মাদক নিরাময় কাজ করছে কিন্তু এখানেও কিন্তু শ্রেণী বিভেদ আছে আর একটু দেখা যায় যে এফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে যারা একটু অভিজাত পরিবারের যারা একটু ধনিক পরিবারের তাদের জন্য যে প্রথা সেটা কিন্তু নাই দরিদ্র পরিবারের মানুষগুলোর জন্য এবং যেখানে খুব সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাচ্ছে মাদক নিরাময়ের জন্য সেই জায়গাগুলো কিন্তু খুব সুস্থ নয় কিন্তু আমি নিজে ভিজিট করে বলছি এবং উনি একটা কথা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন সেখানে নিরাপত্তা কিন্তু খুবই বিঘ্নিত সেখানে যে কেউ যখন তখন ঢুকে পড়ছে মাদকের এখানে কিন্তু নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ জায়গা সবাই ঢুকতে পারে না একজন মাদকাসক্তের চিকিৎসাধীন মাদকাসক্তের কাছে আরেকটা জায়গা জায়গায় আমরা আমরা নজরের বাইরে থাকছে সেটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা শহরের প্রচুর স্কুল আছে আমি এই মুহূর্তে নাম বলতে চাই না যাদের গেটের কাছে মাদক বিক্রি হতো এখন অবশ্য অভিযানের কারণে সেগুলো আমরা দেখছি যে একটু বন্ধ আছে কিন্তু কোনো না কোনোভাবে তারা কিন্তু মাদক পৌঁছে দিচ্ছে স্কুল গেইটে যদি মাদক পাওয়া যায় তাহলে তো আপনি বুঝতেই পারেন অবস্থাটা কী অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং সেগুলো অত্যন্ত ধৈনিক পরিবারের এরা পড়াশোনা করে বলে সহসা কোনো অভিযানও পরিচালনা করা যায় না স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে প্রচারণার প্রয়োজন আছে রাষ্ট্র থেকে তো অবশ্যই একটা কনসার্টেড এফোর্টের প্রয়োজন আছে আমরা এতদিন পরে দেখলাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি পূর্ণাঙ্গ ভবন পেয়েছে তারা সেগুন বাগেছে। দীর্ঘদিন তারা নিজেরা একটা মাদক নিরাময় হাসপাতাল দখল করে বসেছিল তাহলে কমিটমেন্টটা কোন জায়গায় নিজেরা একটা হাসপাতাল দখল করে বসে তারা তাদের অধিদপ্তরের কর্ম চালিয়েছে এই জায়গাগুলো চিহ্নিত প্রয়োজন কতটা আন্তরিকতার সাথে আমি চাই আর সবকিছু জোর করে আসলে কোনো কিছু সম্ভব না আপনি জোর করবেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনি ঠিকই কিন্তু মাদককে দূর করতে গেলে আপনাকে কিন্তু আসলে যেই সন্তানটা যে ছেলে বা মেয়েটি মাদকে তার হৃদয়টাকে ছুতে হবে আগে হৃদয় যদি আপনি ছুতে না পারেন শুধু জোর করে কিন্তু আপনি মাদক নিরাময় করতে পারেন কিন্তু গত সপ্তাহে আমরা আসলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম ওখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর থেকে বলা হচ্ছিল যে আসলে কতটা কাজ হচ্ছে সেটি যদি সংবাদ মাধ্যম আরেকটু তড়িৎ গতিতে তারা সেই সোর্সগুলো খুঁজে বের করে আমাদেরকেও কিছুটা হেল্প করে যে আসলে কোথায় কি হচ্ছে কারাই অর্থদাতা কারা এর সাথে জড়িত তাহলে কাজের গতি আরও বেড়ে যেতে পারে দেখেন মাদক নির্মূলে কাজ করছে চারটি বড় সংস্থা একটি হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তার নিজস্ব ইন্টেলিজেন্স সোর্স আছে বিশাল বাজেট সরকারের এখানে মাদকে কাজ করছে র্যাব পুলিশ এবং আনসার বিডিপি এরা কাজ করছে তাহলে এখন সংবাদ মাধ্যমকে খুঁজে দিতে হবে কাজ করছে না করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে নিজস্ব তালিকা তারা যেটা করেছিল অনুসন্ধান করে তাদের অনেকের বিরুদ্ধে তো নিজেরাই কোনো ব্যবস্থা নেয়নি আগে নিজেদের তালিকাটা নিজেরা অনুসরণ করুক তারপরে গণমাধ্যমকে উপদেশ দিক সেক্ষেত্রে কি আপনি ওনার সাথে একমত যে পরিবেশ এবং যে এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে যেখানে নিরাময় কেন্দ্র সেই পরিবেশ আসলে কি যথেষ্ট পরিমাণ ভালো আমি এই জায়গাটাতেও ওনার সাথে অনেকাংশেই একমত যে আসলে পরিবেশগুলো আসলে এখনো স্যাটিসফ্যাক্টরি বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে কিছু লিমিটেশন সীমাবদ্ধতা সেখানে রয়েই গেছে তো সেই ক্ষেত্রে পরিবেশ উন্নয়ন একটা সময়ের দাবি যে এখানকার আসন সংখ্যা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যে এইগুলো রয়েছে নিরাময় কেন্দ্রগুলো সরকারি রয়েছে আসন সংখ্যা খুবই সীমিত মানে আমরা যে সংখ্যাটাই বলি যে আমাদের দেশে এই সংখ্যায় বা এতগুলো লোক মাদকাসক্ত তাদের চিকিৎসার যদি কথা ধরি তাহলে সেই সংখ্যা খুবই কম এবং ডেফিনেটলি ভাই যেটা বললেন যে সেখানে কিন্তু লিমিটেশন রয়ে গেছে এখন সেই জায়গার থেকে আমার যেটা বেশি মনে হয় যে মাদ্রব্য উনি ওই পয়েন্টে এসেছিলেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বললেন তো আমাদের আসলে ওইটা একটা কাজ করার মনে হয় বড়ো জায়গা যে আমরা যদি সত্যিকার অর্থে স্কুল থেকেই শুরু করতে পারি এবং এই বিষয়টা সম্পর্কে সচেতন করতে পারি এবং এই ধারাবাহিকভাবে এটা কলেজ এবং ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে কমবে অথবা একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকবে এখন সেই জায়গাটাতেও আমি কিছু 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 ক্ষেত্রে দেখেছি যে আমি এর আগে দুটো বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে ওখানে আমি কাজ করতাম ওখানে নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওনারা গিয়েছিলেন কার্যক্রম করেছেন এবং দুটো প্রোগ্রামে আমি ওই ইউনিভার্সিটি পক্ষ থেকে ওই দুটো ইউনিভার্সিটি পক্ষ থেকে ছিলাম তো এই যে এইটা যদি শুধু ঢাকা কেন্দ্রিক হয় তাহলে তো সম্ভব না আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান তো শুধু ঢাকাতে নাই সারা বাংলাদেশে আছে এবং যারা নেশা করছে এই সংখ্যাটা শুধু কিন্তু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাম অঞ্চলে ওই যে গ্রামের এই যে স্কুলগুলো রয়েছে প্রাইমারি স্কুলটা বাদ দিলাম হাই স্কুল থেকে আমার মনে হয় শুরু করা দরকার এখন এটা শুধু হয়তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের যে জেলা শিক্ষা অফিসগুলো আছে থানা শিক্ষা অফিসগুলো আছে তাদের মধ্যে থেকে যদি আমরা কোনো কোনো কর্মকর্তাকে এই সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারি তারা কিন্তু ফিল্ডে থাকেন এবং ফিল্ড ভিজিটে স্কুল ভিজিটে গিয়ে কিন্তু তারা মাদকের বিপক্ষে কথা বলতে পারেন মানে এটা একটা বড় সোর্স হতে পারে আর বিশ্ববিদ্যালয়গুলো তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিন্তু আমার মনে হয় যে প্রতিনিয়তই কার্যক্রম চালানো দরকার প্রতিনিয়তই কার্যক্রম চালানো দরকার এতে করে যেটা হবে যে কেউ যেতে চাইলেও ভয় পেয়ে যাবে যে তার ইফেক্টটা সম্পর্কে জানবে ক্ষতিটা সম্পর্কে জানবে লাইফে কী কী ক্ষতি হতে পারে রিক্স হতে পারে তার লাইফে সব কিছু সে হারাতে পারে বিশেষ করে ছাত্র জীবনটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে আমি অনেক কেস ডিল করি তো আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে খুব সম্ভাবনাময় কিছু মানুষ যে হয়তো জীবনে অনেক ভালো কিছু করতে পারতো এরকম যে এই মুহূর্তে আমার মেমোরিটা আসছে যে খুব মানে রিনাওয়ার একটা ইউনিভার্সিটিতে সে পড়ছে আমার চেম্বারে এসেছিলো যে তার এখন পাশ করে অনেক ভালো কিছু করার কথা কিন্তু সে দেখা গেল যে তার ছয় থেকে সাতটা সেমিস্টার শেষ করার পরে অ্যাডিকশনের মাত্রাটা এত বেড়ে গেছে যে সেই ক্ষেত্রে সে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না তো এই যে একটা বড় সমস্যা তার মানে এই পরিবারের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পরিবারটা মানে একজনের সমস্যা পুরা পরিবারের উপরে ইফেক্ট ফেলেছে এবং পুরো সমাজের উপরে এবং ডিড অফ ডি মুভমেন্ট আমাদের জাতির উপর প্রভাব ফেলেছে এবং এই কারণে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হয়েছে তো সেইটাই যে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সব আমাদের কাজ করতে হবে মানে অনেক বড় একটা ব্যাপার তার একটা অংশের মধ্যে আমরা আজকে আছি এই প্রোগ্রামের মাধ্যমে এটা চলমান প্রক্রিয়া বারবার বলছি চলতেই থাকতে হবে প্রোগ্রামের ধারাবাহিকতা আরো বাড়াতে হবে সংখ্যা বাড়াতে হবে বারবার বলতে হবে এবং সবার কাছে পৌঁছাতে হবে অনেক বড় বড় মানুষ যারা এর সাথে জড়িয়ে গেছে এবং আর্থিক যারা আসলে এদেরকে সহযোগিতা করছে তাদেরকে আর্থিক রাজনৈতিকভাবে রাজনৈতিক সহযোগিতা করছে রাজনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে তো আসলে কাজ করা অনেকের পক্ষে তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে আরো বিশদ গরে পড়ছে সেই সেই ক্ষেত্রে করণীয় কি আমরা তো হাল ছাড়িনি আমরা গণমাধ্যম কর্মীরা হাল ছাড়িনি কোনো গণমাধ্যমে হাল ছাড়িনি বাংলাদেশের আমি তো বলবো আর সব ক্ষেত্রে মতো এই ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখে চলেছে এখানে কোনো জায়গা নেই এবং এটা একটা ভয়ের জায়গাটা কোন জায়গায় জানেন যদি আপনি খুব সফলতার সাথে সাংগঠনিকভাবে দৃঢ়তার সাথে সুস্থতার সাথে যদি মাদককে নিয়ন্ত্রণ করতে না পারেন নিয়ন্ত্রণকারীর ভূমিকা যারা থাকে তারা এর সাথে জড়িয়ে যায় তখন এটা হয় সবচেয়ে বড় ধরনের যে সাংবাদিক জড়িয়ে যেতে পারে মাদকের আসক্তির সাথে কোনো সাংবাদিক গণমাধ্যম কর্মীও জড়িয়ে যেতে পারে এবং সেটা যে নাই তা নয় সেটা নিশ্চয়ই আছে সব পেশায় আছে এটা হলো কিন্তু এই যে কালো টাকাটা এই কালো টাকাটা তো পরবর্তীতে আবার আমরা আমরা দেখি যে ইকোনমির সাথে মার্জ হয়ে যাচ্ছে এবং বেশি ক্ষেত্রে আমরা দেখি যে চোরাচালান স্বর্ণ চোরাচালান অস্ত্র এই ব্যবসার সাথে গিয়ে আবার যুক্ত হচ্ছে এই কালো টাকাটা এই টাকাটা মাদক থেকে আয়ের টাকাটা সমাজে কোনো কাজে লাগছে না ক্ষতি ছাড়া ভালো কিছু হচ্ছে না আসলে যে মাদক আসলে ঘুমের কোনো সমস্যা করে কিনা কারণ সংবাদ মাধ্যমে যারা আছে তাদের তো তাদের পেশার কারণে অনেক সময় অনেক রাত পর্যন্ত জাগতে হয় কিন্তু এই মাদক তো মানুষ কেম এমনি এমনি জাগিয়ে রাখে এ বিষয়ে শুনবো আমরা একটা বিরতিতে যাই বিরতির পর আবার ফিরছে দর্শক চলে যাচ্ছে একটা বিরতিতে বিরতির পর আবারও আসছি আমাদের আজকে আলোচনায় দর্শক বিরতির পর আবারও ফিরছি আমাদের আজকে আলোচনায় আমরা বলছিলাম যে মাদক মানুষের ঘুম কেড়ে নেয় কেন নেয় আর কি কারণেই বা মানুষ তার রেগুলার লাইফ থেকে দূরে সরে যায় উনি তো বলবেন দাঁড়া গেলি মাদক আসলে মানুষের ঘুম কেড়ে নেয় না কারো ঘুম কেড়ে নেয় এটা যেমন সত্য আবার কাউকে সারাদিন ঘুমিয়েও রাখে তাই না মূল সমস্যাটা যখন তার ঘুমানোর প্রয়োজন তখন সে ঘুমাচ্ছে না আর যখন তার প্রয়োজন নেই তখন সে ঘুমাচ্ছে এই সাইকেল নষ্ট হওয়ার কারণে যেটা হয় তার ফিজিক্যাল যে মেটাবলিজমটা অনেকাংশে নষ্ট হয়ে থাকে ভিন্ন পথে নিয়ে যে নানা ধরনের অসুখ বিষয় উনি নিশ্চয়ই বলবেন কিন্তু তার আগে আমি কয়েকটা বিষয়ের দিকে দৃষ্টি দিই সেটা হলো যে আমাদের সমাজে মাদক নির্মূলের করতে গেলে সমাজের কিশোর এবং দিকে দেখতে হবে একটা হলো বিশাল একটা সংখ্যক আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট অব দি পপুলেশান আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখানে তরুণ বয়সের আছে যারা কর্মক্ষম তাদেরকে যদি আপনি কাজ দিতে না পারেন বেকারত্ব যদি বাড়তে থাকে সে যদি জানে যে বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বিবিএ ডিগ্রি নিয়ে আমার কিছু হবে না তাহলে কিন্তু সে হতাশায় ডুবে এদিকে যাবে আমাদের সামনে সেইভাবে কোনো খেলাধুলার আয়োজন নেই আমাদের এলাকা গুরু গড়ে উঠছে শুধু কনক্রিটের উপর দিয়ে আমাদের চিত্ত বিনোদনের মানে অভাব প্রকট এই জায়গাগুলোর দিকেও কিন্তু আমি শুধু যুদ্ধ করে আমি মারতে পারবো না মেরে ফেলতে পারবো কিন্তু মাদক দূর করতে পারবো না আমাদের খুব কনসার্টেড হয়েছে সমন্বিতভাবে ভাবতে হবে যে আমি সমাজে মাদকের লড়াইটাকে কীভাবে চালিয়ে যাবো আমাদের রাজনৈতিক নেতারা কি সেটা ভাবেন আমাদের রাজনৈতিক কর্মসূচি থেকে মাদকের বিরুদ্ধে কথা আছে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো থেকে সেটা থাকে আমাদের কর্মী সবাইকে সেটা বলা হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেই আপনি খুঁজে দেখবেন বড় রাজনৈতিক দলগুলোর কর্মীদের একটা বড় অংশ মাদকাসক্ত তারা মাদকের ব্যবসার সাথে জড়িত রাজনীতি যদি নিজে অঙ্গীকারাবদ্ধ না হয় তাহলে জনগণ কিন্তু মাদক কারাবদ্ধ থাকবে সেটা হলো বড় সমস্যা জি আপনি খুব আচ্ছা যেটা বলছিলাম যে দুটো ব্যাপার ঘটে এক নাম্বার হচ্ছে কিছু কিছু মাদক দ্রব্য আছে যেগুলো আমাদেরকে ঘুম পাড়তে দেয় না এরকম কিছু মাদক দ্রব্য রয়েছে আবার কিছু কিছু মাদক দ্রব্য রয়েছে এগুলো আমাদের ঘুম পাড়িয়ে রাখে এবং তার ফলে যেটা হয় যেগুলো আমাদেরকে জাগিয়ে রাখে ওগুলো আবার সাধারণত রাতের দিকে হয়তো নেই কেউ কেউ এর ফলে যেটা হয় যখন তার ঘুমানোর কথা তখন সে ঘুমাচ্ছে না আবার হচ্ছে যখন সেটাকে ব্যবহার করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে যাচ্ছে বডি অটোমেটিক্যালি সময় তাকে ঘুম পাড়তে বাধ্য করছে তো এইটা একটা ব্যাপার এই রকম একটা ক্ষতি হচ্ছে সাথে সাথে কিন্তু ফিজিওলজিক্যালি তার অনেক বেশি ক্ষতি হচ্ছে ভিতরে ইন্টারনালি অনেক অর্গানগুলো ড্যামেজ হচ্ছে আমাদের লিভার ফাংশনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে ইয়াবা বা অ্যালকোহল টাইপের যে এই ড্রাগসগুলো রয়েছে লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হতে হতে দেখা যায় যে একসময় লিভারের সমস্যা মানে সার্টিন টাইম অর্থাৎ পাঁচ বছর দশ বছর ইউজ করার পরে দেখা যায় যে তার অন্য অন্য শারীরিক উপসর্গগুলো তৈরি হয়েছে তো এই যে একটা চলমান প্রক্রিয়া এর ফলে দেখা যায় যে এটা তো গেল ফিজিক্যাল সাইট সাথে সাথে কিন্তু সাইকোলজিক্যাল সাইটে অনেক পরিবর্তন দেখা যায় বিহেভিয়ার প্যাটার্নে অনেক পরিবর্তন দেখা যায় যে একটা মানুষ খুব স্বাভাবিকভাবে সবার সাথে মিশতো কথা বলতো সে অনেক খিটখিটে হয়ে গেছে পরিবারের সদস্যরা হঠাৎ হয়তো খেয়াল করলেন যে কী ব্যাপার সে এরকম হচ্ছে কেন যেমন গত সপ্তাহের আগের সপ্তাহে একটা 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 আমরা আমি কেস ডিল করছিলাম যেখানে ওই মাধকাসক্ত না মানসিকভাবে অসুস্থ কিন্তু দেখা যাচ্ছে যে যে সে তার বাবা মাকে খুব মানে বাবাকে ধরে তার ফিজিক্যালি সে বাবাকে ধরে মারছে এই যে ব্যাপারগুলো এরকম কিন্তু আমরা দেখেছি যে মাধকাসক্ত সন্তান নেশার জন্য তার বাবা অথবা মাকে খুন করে ফেলছে অর্থাৎ অপরাধের দিকেও কিন্তু নিয়ে যাচ্ছে

মাদকের ভিক্টিভ হলে সবচেয়ে বেশি সাফার করছে মা বোন আমি একমত কারণ হচ্ছে সম্পূর্ণ একমত এই এই পয়েন্টের সাথে কেন একমত হচ্ছে কারণ আমাদেরকে কিন্তু শুধু দুই আমরা যে আসক্ত ব্যক্তি আছে তার সাথে কাউন্সিলিং করছে না আমাদের কিন্তু ফ্যামিলির সাথে বসতে হয় তাদের যে সাফারিংসটা দৈনন্দিন জীবনে ভাই অথবা বোন অথবা মা অথবা বাবার বিশেষ করে নারীদের যে সাফারিংসটা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় মা কোনোভাবে আসক্ত হয়ে পড়ছে বা ই করবে কখনো কখনো সে গোপন করছে দেখা যায় যে নিজের স্বর্ণকার দিয়ে দিচ্ছে তার হাত খরচে যে টাকা ছিল সেটা দিয়ে দিচ্ছে সে হয়তো ভাবছে না বাজার খরচে টাকা দিয়ে দিচ্ছে ভাবছে হয়তো না ছেলে এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো এই ক্ষেত্রে একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই যদি এটা কেউ সত্যিকার অর্থে টের পায় যে আমার সন্তান আসক্ত হয়ে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আগে যেটা উচিত সেটা হচ্ছে পরিবারকে জানানো বিষয়টা এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যে না ওকে ওকে পরিবার থেকে বাইরে বের করে দিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না পরিবারে রেখেই পরিবারের সহানুভূতি পরিবারের আদর এবং একটা সুচিকিৎসার মাধ্যমে কিন্তু তাকে বের করতে হবে সেই ক্ষেত্রে পরিবারের কোনো একজন সদস্য যদি টের পায় তাহলে কিন্তু তার উচিত পরিবারের অন্য সদস্যদেরকে জানিয়ে বিষয়টা নিয়ে একটা কাজ করে তো আপনি নারীদের কথা বলছিলেন ইডারনিং দেখছি যে নারীদের परसेंटेजও কিন্তু মাদকে অনেক বেড়ে যাচ্ছে এবং এর ফলে মানসিক ভাবে যতটানা ক্ষতি হচ্ছে শারীরিক ভাবে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষতির পরিমাণ আরো বেশি তো এটি তো আমরা জনসচেতনতা তৈরি করছি কিন্তু অনেক আরো বেশি গণমাধ্যমের আরো বেশি সক্রিয়তা দরকার সরকারের সক্রিয়তা দরকার সামাজিক শক্তিগুলো সক্রিয়তা দরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয়তা দরকার আসলে সমাজে একটা সমস্ত সমাজকে সাথে লড়াইটা কিন্তু করতে হবে কিন্তু এই লড়াইয়ে তো রাষ্ট্র যেহেতু আছে এবং রাষ্ট্র আছে সবাইকে ইনভলভ ইনভলভ যেহেতু করতে চাচ্ছে এবং ইনভলভমেন্টের জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা কেন্দ্রিকও আমরা দেখি যে বিভিন্ন জেলা পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে কিন্তু সেখান থেকে একটু জানতে চাই যে এই তরুণ এই তরুণদের মধ্যে অনেকে হতাশাগ্রস্ত অনেকে কাজ পায় না এবং আমাদের দেশে ইন্টারেস্ট অনেক হাই কেউ যদি ব্যবসা শুরু করতে চায় সেটিরও কোনো উপায় তাদের নেই তো এই ধরনের তরুণদেরকে আসলে তাদের কাজের দিকে মনোযোগী করা সম্ভব না প্রথমে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার আমরা একটা সাম্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করেছি সবাইকে এমএ পাশ করতে হবে এম বিএ এটা কিন্তু আসলে সম্ভব না এম বিএ দিয়ে আপনি আপনার কিন্তু এত কিংবা সকল অনার্স এবং মাস্টার্স দিয়ে এত কিছু হবে না এই সাম্যবাদী ধারণা থেকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু কর্মক্ষম জনগণ তৈরি করতে হবে যেমন ধরেন আপনি কারিগরি শিক্ষা তারপরে ধরেন যে বৃত্তিমূলক শিক্ষা যেটাকে আমরা আজীবন বলে আসছি আমরা বলছি কিন্তু সেদিকে আমি আপনাকে একটা দৃষ্টান্ত দেই একদম যারা ধনী তাদের তো কাজের প্রয়োজন নেই তারা ধনী কিন্তু গরিব লোকের কিন্তু কাজের অভাব হয় না সে রিক্সা চালাচ্ছে সে কিছু একটা কাজ করছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা মধ্যবিত্তের মধ্যবিত্ত না কাজ পাচ্ছে না তার কাজের যোগ্যতা আছে তার শুধু শিক্ষা আছে যেই শিক্ষার সনদটা একটি কাগজ বই কিছু না এই কাগজ তাকে কোনো কাজে লাগাচ্ছে না কিন্তু আপনি যদি সমাজের দিকে তাকান একটা রিক্সাওয়ালার ইনকাম আছে কিন্তু একটা মাস্টার্স পার্স ছেলের কিন্তু ইনকাম নাই একটা টেকনিক্যাল কাজ জানা লেদ মেশিন অপারেটরের কাজ আছে একটা লাং মেশিন অপারেটরের কাজ আছে একটা হয়তো এক্সে প্লেট মেকারের কাজ আছে কিন্তু একটা কিন্তু মাস্টার ডিগ্রি ছেলের কোনো কাজ নেই এই জায়গাগুলো আমাদের চিন্তা করা প্রয়োজন আমরা সমাজও কিন্তু মূল্য দিচ্ছি না

এখন এটাকে যদি আমরা চিন্তা করি যে কেউ কাজ পাচ্ছে না কাজ যে পাবে না কাজের জন্য অনেক স্ট্রাগল করতে হবে এটা কিন্তু আমরা একদম শিক্ষা জীবনের শুরুতেই জানতে পারি ইউনিভার্সিটির শুরুতেই জানতে পারি যে আমরা যত গ্র্যাজুয়েট বের হচ্ছে কাজের সুযোগটা সেই তুলনায় কম তো এটার জন্য যে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তো কাজ তো আসলে শিক্ষা দেওয়াটার মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকে তো তারপরেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে অনেক স্ট্রং করে অর্থাৎ মানুষের ভিতরে শুধু একাডেমিক ট্যালেন্ট না অন্য অন্য ট্যালেন্টের বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা সবসময় থাকবেই তো ব্যক্তি হিসেবে আমাদের যেটা চিন্তা করা দরকার সেটা হচ্ছে যে আমি যেটা করছি এটা ভবিষ্যৎটা এবং আমি যদি জানি যে এখানে কাজের অভাব আছে যে ভাই যেটা বললেন যে কারিগরি শিক্ষা এটা কিন্তু এর মানে কিন্তু এই নয় যে একজন মানুষ আমার বিএ পাস করছে সে চাইলে কম্পিউটার ট্রেডে কোনো প্রশিক্ষণ নিতে পারবেন একজন মানুষ করছে এমবিএ করছে সে চাইলে এই কাজটা করতে পারবেন অর্থাৎ সেই ক্ষেত্রে কাজের বহুমুখীটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের কিন্তু এখন টেকনোলজি বেস অনেক কাজের সুযোগ তৈরি কর্মক্ষেত্রে কিভাবে নিজেকে স্কিল স্কিল নিয়ে আসা যায় চিন্তা করতে হবে কিন্তু সেই সেটি আনার ক্ষেত্রে আমরা কথা বলবো কিন্তু তার আগে একটু বলতে চাই যে মাদকের যে আইনটি করা হয়েছে এই আইনও আসলে অনেক সময় নতুন আইনের দিক থেকে মানে একজন সংবাদ কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে আইনটিকে যথেষ্ট আইনটি ঠিক আছে আইনটাকে আমি বলবো না যে আইনটি বাংলাদেশে কিন্তু আইন ভালো হয় আইনের প্রয়োগ আইনটা ঠিকমতো প্রয়োগ করা হয় না আইন প্রয়োগ করতে পারলে আমার ধারণা এখানে নিশ্চয়ই সাফল্য পাওয়া যাবে আইনের চাইতে বেশি প্রয়োজন হলো যে আমার যারা মাদক নিয়ন্ত্রণের কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তার জেলা অফিসগুলো তারপরে হলো আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্রিয়তা যেটা আগে আমি বলেছিলাম আবার সেই কথাই যাই মাদকের সহজলভ্যতাটাকে বন্ধ করতে হবে কিন্তু এটা যদি সহজে পাওয়া যায় তাহলে কিন্তু আমি বলবো যে এটা কোনো কিছু করে আইন দিয়েও কিছু করতে পারবে না আমি ঢাকার বাইরের একটা জেলায় মাদক নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে একদম প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে যে চাচ্ছে তার কাছে ক্লাস ওয়ানের বাচ্চা থেকে শুরু করে ওই কলেজের ডিগ্রি লেভেলের বাচ্চা একই মার্কেট থেকে মাদক কিনছে এটা কোনোভাবেই এখন অবশ্য সেটা নেই সেই পরিস্থিতিটা এখন যেহেতু অভিযান চলছে এখন যেহেতু একটা খুব শক্ত কড়াকড়ি অবস্থান আছে আমাদের সরকারের সিটি বগি কিন্তু সব সময় বজা রাখে মাদক হাত বাড়ালে পাওয়া যায় এই অবস্থা কোনোভাবেই আপনি তাহলে গণমাধ্যম আপনারা তাহলে চিকিৎসা কিচ্ছু কাজ লাগে কিন্তু মাদক পাওয়া যাবে না এটা নিশ্চিত করতে হবে আরটি প্রোগ্রামে আমরা কথা বলছিলাম যে যাতে নেদারল্যান্ডসের কথা বলি আপনাকে নেদারল্যান্ডসে কিন্তু কোথাও আপনি মাদক খুঁজে পাবেন না কিন্তু মেজারসে মাদক যারা করতে চায় তাদের জন্য কফি শপগুলোতে আয়োজন করা হয় অর্থাৎ কফি শপে আপনি একটা নির্ধারিত মাত্রার মারিজোয়ানা কিংবা গাজা কিংবা যে কোনো কিছু খেতে পারবে নির্ধারিত মাত্রা এর বেশি কোথাও থেকে দেয়া হবে রেস্টুরেন্টও সার্ভ করবে না এই কড়াকড়িটা মেনটেন করতে হবে এটাকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটা পারবো কি না একটু বলি নেই আমাদের আরেকটা কিন্তু মানসিকতা পরিবর্তন করতে হবে আমরা মাদককে অ্যালকোহলের সাথে মিলিয়ে ফেলি কিন্তু অ্যালকোহল কিন্তু ট্রুলি মাদক নয় যদি তার নির্ধারিত মাত্রায় কেউ শবন সেবন করে সুতরাং মাদক এবং অ্যালকোহল এক নয় এটাও কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় পলিসি নীতি নির্ধারণী জায়গায় চিন্তাভাবনা করতে হবে যে আমি কিসের বিনিময়ে কী চিন্তাভাবনা করছি অতিরিক্ত করা করি কখনো কিন্তু বজ্র আটুনি ফসকা গিরো বলে না বের হয়ে আসে কিন্তু অন্য কিছু চলে আসে আমরা গত সপ্তাহে একটা প্রোগ্রামে বলছিলাম যে সড়কে আসলে যারা মাদক নিয়ে গাড়ি চালায় তাদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা এবং তারপর আমরা দেখছিলাম যে আমাদের সিটি মেয়র সেটি বলছেন যে প্রত্যেককে ডোপ টেস্ট করে তারপরে গাড়ি চালানোর ব্যবস্থা হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে করণীয় কি ভূমিকা রাখবে মালিকদের সড়ক পরিবহন ইউনিয়ন তাদের সদস্য বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ পাওয়া গেলে যেমন আবরারের হত্যাকাণ্ডে যে জড়িত ড্রাইভার সে গাজা না খেলে গাড়ি চালাতে পারত না তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইউনিয়ন যেন তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা না করে সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আসলে কিভাবে সম্ভব হাইওয়ে পুলিশ আছে প্রত্যেকটা জায়গায় র‍্যান্ডম স্যাম্পলিং করবে ডপ টেস্ট করবে ডপ টেস্ট ফ্যাসিলিটিস তৈরি করতে হবে একটা পর্যায়ে তো এই অপরাধীর সাথে যারা অপরাধ থামাবে তারাই তো জড়িয়ে যাচ্ছে এখন অপরাধ হবে বলে যে আমি কার্যকর ব্যবস্থা নিব না তা নয় জেলখানায় অনেক অপরাধ হয় জেলে জেলেররা অপরাধের সাথে যুক্ত থেকে তাই বলে আমি জেলখানা করব না সেটা করতে হবে তো সেখানেও সংশোধনের প্রচেষ্টা চালাতে হবে সেই সংশোধনের প্রচেষ্টায় আপনারা যারা কাজ করছেন মানুষের মন নিয়ে সেখানে কি মানে যথেষ্ট পরিমাণ আসলে সহযোগিতা করতে পারছেন আমার টেলিভিশন স্টেটের সামনে যারা আছে অনেকেই ভয় পায় আপনাদের কাছে যেতে মনে হয় হয়তো মেডিসিন যেটা দেয়া হয় এটা খেলে হয়তো মাত্রা আরো পরিমাণ বেড়ে যাবে না এটা আসলে একটা ভুল ধারণা আমি যেমন একজন সাইকোলজিস্ট আমি মেডিসিন দেই না কিন্তু যারা সাইক্রিটিস আছেন যারা মেডিসিন দেয় তারা কিন্তু আসলে নির্দিষ্ট মাত্রায় দিয়ে থাকেন এখন এই সম্পর্কেও কিন্তু প্রশিক্ষণের দরকার আছে অর্থাৎ সব ডাক্তারই কিন্তু দ্রব্য চিকিৎসা করতে পারে না মেডিসিন দিতে পারে না যাদের প্রশিক্ষণ আছে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারা বিশেষ করে বিশেষ করে সাইক্রিটিক যারা আছেন মানসিক রোগ নিয়ে যারা কাজ করেন তারাই ট্রিটমেন্টটা করে থাকে আর মাদকদ্রব্য ট্রিটমেন্টের ক্ষেত্রে যে আমাদের হরমাল মানে ওষুধ দিয়ে যে চিকিৎসাটা হয় সেটা কিন্তু আসলে বিভিন্ন প্রয়োজনে দেওয়া হয় অর্থাৎ কেউ দ্রব্য নিচ্ছে আমরা টেস্ট করে দেখলাম যে তার কিডনি ফাংশনে সমস্যা হয়ে গেছে লিভার ফাংশনের সমস্যা হয়ে গেছে তখন কিন্তু তাকে কিডনি বিশেষজ্ঞ দেখাতে হবে লিভার বিশেষজ্ঞ দেখাতে হবে ইটস এ প্রসেস ওইটা যখন শেষ হয়ে আসবে অর্থাৎ কিডনিটা লিভারটা যখন ঠিক হয়ে আসবে তখন দেখা যাবে তাকে মাদকদ্রব্য রিলেটেড চিকিৎসাটা করতে হবে অর্থাৎ ফিজিক্যাল মাদক মাদকদ্রব্য গ্রহণের ফলে কিন্তু ফিজিক্যাল অনেক ড্যামেজ হয় সেই ফিজিক্যাল ড্যামেজটা রিপেয়ার হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তারপরে গিয়ে তার মেন্টাল যে ক্ষতিটা হয়েছে বা মানসিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানসিক রোগ হয়েছে সেই চিকিৎসাটা করবে এবং একটা পর্যানে বা আমরা যারা কাউন্সিলার আছি তারাও ইনভলভ হবে বিকজ যে একটা সার্টিন প্রক্রিয়া অর্থাৎ একটা মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে যখন একটা মানুষ থাকে আমি ধরে নিচ্ছি যে তিন মাস থাকলো তিন মাসের মধ্যে কিন্তু সে মোটামুটি সুস্থ হয়ে যায় কিন্তু তার ভিতরে যদি মোটিভেশন তৈরি না হয় যে আমি আবার ফিরে গিয়ে আবার ওটা নেব না তাহলে কিন্তু এই পুরো চিকিৎসাটাই ব্যর্থ হয়ে গেল এই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজে থেকে তার মোটিভেশন আনা সম্ভব সম্ভব আমরা কিন্তু দেখেছি দেখেছি আমি কাজ করতে গিয়ে যে আমরা তো সবসময় ফলো আপটাও করি যে ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলে দিই অনেক অভিভাবক এই ভুলটা করেন যে তিন মাস ট্রিটমেন্ট নিরাময় কেন্দ্রে রাখলেন তারপরে ভাবলেন ও তো সুস্থ হয়ে গেছে আর দরকার নেই কিন্তু একটা ফলো আপের যে ব্যাপারটা মানে যে একবার মাদক নিয়েছে তার কিন্তু দ্বিতীয়বার মাদক নেওয়ার সম্ভাবনা যে ন্যায়নি তার থেকে অনেক বেশি থাকে কারণ সে জানে কোথায় গেলে কীভাবে পাওয়া যায় এবং তার ফ্রেন্ডরাও কিন্তু তাকে পোক করতে থাকে দেখেন প্রথমে আমরা কি করবো আমরা যখন একটা পেশেন্টকে পাই তার ফিজিওলজিক্যাল সাইটটা নিয়ে প্রথমে কাজ করার চেষ্টা করি অর্থাৎ শারীরিকভাবে কোনো ক্ষতি হয়েছে কি না তার রিপেয়ার ওষুধপত্র প্রয়োগের মাধ্যমে আমাদের যারা চিকিৎসক আছেন তারা সেই সার্ভিসটা দেয় দ্বিতীয় ধাপে গিয়ে আমরা দেখি হচ্ছে যে না তার সাইকোলজিক্যালি তার ভিতরে কী কী ড্যামেজগুলো হয়েছে সেখানে একজন কাউন্সিলর অথবা একজন সাইক্রেডিস্ট এটা সমন্বয় করে কাজটা করেন তৃতীয় ধাপে গিয়ে তার সামাজিকভাবে কী কী সমস্যাগুলো রয়ে গেছে সেগুলোকে ফোকাস করা অর্থাৎ বিশেষ করে আমি কাজ করার সময় যখন সে যাবে অর্থাৎ তার প্যারেন্টসদের সাথে কিন্তু আমি বসে এবং যে জায়গাটাকে খুব বিশেষ করে ফোকাস করি যে ও গেলে কি কী হতে পারে আপনাদের পরিবার কী কী ভূমিকা পালন করতে পারে অর্থাৎ ওর যে সারাউন্ডিংসটা আছে ও তো চাইছে যেমন একটা এক্সাম্পল এই মুহূর্তে আমার মনে পড়েই গেল শেয়ার করি যে আমরা এক পেশেন্ট তাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা সুস্থ করে তাকে ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার ফলে সে এখানে এই ছেড়ে বাসায় চলে গেছে এবং সে ভালো আছে তো কোনো একটা কারণে সে গ্রামের বাড়িতে গিয়েছে গ্রামের বাড়িতে যাওয়ার পরে সীমান্তবর্তী অঞ্চল ছিল ওইখানে তার ফ্রেন্ডের ফেন্সিডি নিচ্ছে তো তাকে সে যেহেতু আগে ফ্যান্সিলি নি তো তাকে অফার করা হয়েছে নাও না সে অনেক না করেছে কিন্তু শেষ পর্যন্ত সে খানিকটা নিয়েছে এবং সবচেয়ে যেটা পজিটিভ যে ব্যাপারটা সেইটা নেওয়ার পরে তার ট্রিটমেন্টটা আমরা সাকসেসফুল করেছিলাম তার ফলে যেটা হয়েছে সে এসে কিন্তু বাসায় স্বীকার করেছে যে আমি এই ভুলটা করে ফেলেছে তারপর পরিবার আবার সচেতন হয়েছে পরিবার আমাদের কাছে নিয়ে এসছে সেক্ষেত্রে আমরা ইন হাউস ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি আউটডোর ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সে সুস্থ জীবনযাপন করছে এবং

মধ্যে নেই যার কারণে ঘুমের মেডিসিন থেকে শুরু করে সবকিছুই কিন্তু সহজলভ্যতার মাধ্যমে পেয়ে যাচ্ছে বলে যে ওভার দি কাউন্টার মেডিসিন সেল এটা বন্ধ করে দেওয়া দরকার বাংলাদেশে যে প্রেসক্রিপশন ছাড়া নো ড্রাগ সেল এটা করা খুব জরুরি এটা শুধুমাত্র মাদকের জন্য নয় এমনিতে অ্যান্টিবায়োটিক যে সেই অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে পেইন কিলারস যে কেউ কিন্তু পেইন কিলারস খেতে যাচ্ছে কেউ উত্তেজনা সৃষ্টির যে সমস্ত মেডিসিন আছে সেগুলো কিনছে এগুলো যেন সহজলভ্য না হয় সেটাও এবং এটার একটা সিস্টেম থাকা দরকার নেপালের মতো দেশে আপনি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাবেন না বাংলাদেশ এত বড় একটা দেশ যেখানে নেপালিরা বাংলাদেশে ডাক্তারি পড়তে আসে তারা গিয়ে করে ফেলতে পারলো এই সিস্টেম আমরা করতে পারলাম না

এই লেভেলটাকে আরো অনেক উপরের দিকে নিয়ে যেতে হবে তখনই হয়তো আমরা জায়গাটাতে সফল হতে পারবো বলে মনে করি কিন্তু সেই সফলতায় মানে সরকার তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সেল তৈরি করছে এবং গভর্নমেন্ট থেকে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরো কাজ করার প্রেশার বাড়িয়ে দিচ্ছে আপনার কি আজকে যেহেতু একজন সিনিয়র সাংবাদিককে পেয়ে গেছেন আপনার কি কোনো বলার আছে যে কিভাবে সংবাদ মাধ্যম আরো ভাইব্রেন্ট হয়েতে। এই অপরাধ বন্ধ করতে পারে আচ্ছা উনি কিন্তু নিজে একটু আগে বলেছিলেন যে হতাশা থেকে বের হয়ে আসতে হবে সফল মানে সফল অনেক ঘটনা আছে একটা মানুষ এডিকশনে জড়িয়ে পড়েছিল সে বের হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে এবং লাইফে অনেক সফল হচ্ছে অনেক ক্রিয়েটিভ কাজ করছে এই যে এই বিষয়গুলোকে ফোকাস করতে হবে এটাকেই যদি আমরা ফোকাস করতে পারি যারা এই মুহূর্তে আসক্ত আছে তারা কিন্তু বুঝতে পারবে যে না আমিও কিন্তু চাইলে বের হতে পারি একটা মজার বিষয় মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে অনেক ড্রাগ অ্যাডিক্ট আছে যারা খুব চিন্তা করতে পারতো এত ক্রিয়েটিভ কিছু আমাদেরকে দিতে পারতো মানে ওদের সাথে আমি যখন কথা বলি ওদের আলোচনাগুলো শুনি মানে ওদের থট গুলো শুনি কিন্তু ওই একটা সমস্যা যে অ্যাডিকশনের কারণে ও থটটাকে সে অ্যাপ্লাই করতে পারতো ওরা তো নিজেদেরকে অনেকে আছে যে লুকিয়ে রাখতে চায় এবং সমাজের কাছেও তার বাবা মারা অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েদের বললেনি যে সেটা তো বাপ মাদের আমাদের মায়াদের তো একটা বিশেষ করে আদর যে সব কথা বলবো না বাবাকে এই লুকিয়ে রাখার ব্যাপারটা মাদক নিয়ন্ত্রণ পরিবার থেকে শুরু করতে হবে সলা পরামর্শের মাধ্যমেই কিন্তু আর শুধু সংবাদ নয় অনুষ্ঠান বিশেষ করে গান নাটক চলচ্চিত্র শিক্ষণও কিন্তু ভূমিকা আছে আমরা আলোচনা শেষ করব অনেক বাবা মা আমার টেলিভিশন সেটের সামনে বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে একটা কথা বলবো যে আপনার সন্তান কার সাথে মিশছে কি ধরনের সঙ্গীর সাথে মিশছে পরিবার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে বড় প্রতিষ্ঠান সুতরাং প্রতিষ্ঠান প্রধান হিসেবে বাপমার দায়িত্ব হলো সন্তানকে মনিটরিং করা সে কী ধরনের ডিভাইস ব্যবহার করছে সেই ডিভাইসে সে আসলে কি পরি দেখছে অনেক সময় কিন্তু ইন্টারনেট আসক্তি যে কোনো হয় বন্ধু বান্ধবের মাধ্যমে হয় সামান্যতম আলামত পেল তাকে ঘৃণা না করা তার দিকে দৃষ্টি দেওয়া এবং এটাকে কমিয়ে ফেলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া আমি যেটা বলতে চাই যে কখনো কখনো আমাদের সন্তান তো বড়ো হচ্ছে বড় হলে তার ভিতরে একটা আচরণের স্বাভাবিক প্রক্রিয়া আছে আমি যদি কখনো খেয়াল করি দিয়ে তার যে স্বাভাবিক আচরণ সেটা থেকে সে সরে যাচ্ছে বয়সন্ধিতে কিছু পরিবর্তন হবে সেটা স্বাভাবিক কিন্তু তার বাইরেও যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো যদি পরিবার খেয়াল করে তাহলে কিন্তু তার সাথে বোঝা উচিত তার নিড এবং ডিমান্ড এবং সাপ্লাইগুলো অর্থাৎ একটা বাচ্চার কতখানি প্রয়োজন আমি তাকে কতখানি দিচ্ছি আবার কতখানি শুধু সময় দেওয়া টাকা পয়সা দেওয়া না কিন্তু স্নেহ দেওয়া অর্থাৎ একটা বাচ্চার সাথে থাকা একটু পারলে গ্রামের দিকে বেড়াতে যাওয়া চেঞ্জ করা তার সাথে বাবার অভিজ্ঞতাগুলো শেয়ার করা নদী দেখা পুকুর দেখা পাহাড় দেখা এই যে খুব ছোট ছোট বিষয়গুলো আছে আমাদেরকে খুব মানে খুব ভালো থাকতে সহায়তা করে এই ছোট ছোট বিষয় যদি আমরা একটু ফোকাস করি তাহলে কিন্তু আমরা পারি যে সন্তানটাই দেখা যাবে যে উনি নিজের থেকে সচেতন হচ্ছেন বা কখনো যদি জড়িয়ে পড়ে নিজের থেকেই বলবেন যে বাবা আমি এটা ভুল করেছি আমি এখান থেকে বের হয়ে আসতে চাই মা আমি ভুল করেছি আমি বের হয়ে আসতে চাই রাষ্ট্রের কাছে কিছু বলার আছে রাষ্ট্র আমি বলবো যে সহজলভ্যতাটা বন্ধ করতে হবে যে কোনো উপায় আমরা আশা করছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে যেভাবে সেখানে সংবাদ মাধ্যমের একটা অনেক বড় ভূমিকা রয়েছে এই মাদক নির্মূলে সেই ভূমিকার জায়গা থেকে আসলে সবাই তো কাজ করছি সেই কাজটা যদি আরেকটু বেশি বাড়ানো হয় আমার মনে হয় যে সচেতনতার মাধ্যমে এই মাদক নির্মূল আরও সহজ হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছে আজকের অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত বারোটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন